প্রিয় রাজ্যবাসী, যারা সকালবেলা থেকে ভোরবেলা থেকে লাইন দিয়ে ভোট দিয়েছেন, সমস্ত বাধা ভয় ভীতি চোখ রাঙানো শাসানো উপেক্ষা করে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। যারা এখন পর্যন্ত আপনারা ভোট দিতে আসেননি, আবেদন থাকবে সকলের কাছে দয়া করে ভোট প্রদান করুন। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ক্ষমতা হারানোর ভয়ে কিছু শৃঙ্খল গুন্ডা মাফিয়া তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, কিন্তু কিছু করতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এই জঙ্গলের রাজত্বের অবসান ঘটাবে। যারা গণতন্ত্র হরণকারী এই দলকে সমুচিত জবাব দেবে। দয়া করে এখনো যারা ভোট প্রদান করেননি, আর সময় নষ্ট না করে চারটা পর্যন্ত ভোট, এরপর কিন্তু ভোট প্রদান করতে পারবেন না। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, দয়া করে বাড়ি থেকে বেরিয়ে আসুন, বুকে সাহস নিয়ে নতুন একটি সূর্য উদয়কে মাথায় রেখে নতুন একটি সরকার গড়ার সংকল্প নিয়ে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন, ভোট প্রদান করুন, নির্ভয়ে ভোট প্রদান করুন। আমাদের কর্মীরা প্রত্যেকটি জায়গায় আছে, লড়াই করছে, এবং ভোটারদের আমি বলবো যে সাহসিকতার পরিচয় আপনারা দেখেছেন সকালবেলা থেকে, আমরা তাতে উজ্জীবিত। আমাদের অনেক সাহস বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় ভোটাররা, আমরা দেখেছি এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে শত বাধা অতিক্রম করে ভোট কেন্দ্রে আপনারা পৌঁছেছেন। এই সাহসিকতার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই সাহসিকতা দেখার পর আমরা আজ আরো বেশি মাত্রায় উজ্জীবিত। দয়া করে সময় নষ্ট করবেন না, বেরিয়ে আসুন সংকল্প নিয়ে যে এই বর্বরতার যুগের এই জঙ্গল রাজ অবসান ঘটাতে হবে এবং গণতন্ত্রকে জয় করতে হবে। আপনার ভোট গণতন্ত্রের পক্ষে হোক, আপনার ভোট রাজ্যের শান্তি শৃঙ্খলার পক্ষে হোক, আপনার ভোট আগামী প্রজন্মের পক্ষে হোক, যাতে করে সবাই মিলেমিশে আমরা থাকতে পারি। যারা বাড়ি ফিরে গেছেন বহু কারণে, কারণ ইভিএম বিকল হয়ে যাচ্ছে, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, ভোট মেশিন নষ্ট হয়ে গেছে, সব চক্রান্ত, কোনো জায়গায় স্লো ভোটিং চলছে, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, হয়তো বাড়ি ফিরে গেছেন, কাদের কাছে আমাদের আবেদন থাকবে, আবার আসুন। আর তো খুব একটা বেশি সময় নেই, চারটে পর্যন্ত ভোট, আপনারা দয়া করে আসুন, ভোট প্রদান করুন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করুন। সকলকে আমার নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকাম জিন্দাবাদ। ষাটটি বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলীর যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং নিজের ভোট নিজে দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা, যে আকাঙ্ক্ষা, এটা কার্যকরী করার জন্য শাসক দলের সমস্ত চেষ্টা সত্ত্বেও সেখানে বিপুল উৎসাহে এবং সাহস বলে সেই উদ্যোগ এটা প্রত্যক্ষ করা যাচ্ছে। শাসক দল গতকাল রাতে কিছু কিছু জায়গাতে তাদের যে আসন্ন যে পরিণতি এটা আজ করে গণ্ডগোল করার চেষ্টা করলেও কোথাও মানুষকে আটকাতে পারেনি, আটকাতে পারবে না। আমার অনুরোধ থাকবে সমস্ত নির্বাচক মন্ডলীকে যে শাসক দল বাধা বিপত্তি দেওয়ার জন্য হয়তো আরো কিছু কিছু জায়গায় চেষ্টা করতে পারে, আরো কয়েক ঘন্টা সময় এই ভোটের বাকি আছে, কোথাও পিছু হটবেন না, রাস্তায় নামুন। যারা এখনো ভোট কেন্দ্রে যেতে পারেননি, যদি কোথাও সেরকম বাধা হয়ে থাকে, একসাথে নেমে আসুন এবং নিকটবর্তী বা সেই সেক্টরের যে পুলিশ অবজারভার বা সিভিল পুলিশ সেক্টর অফিসার, পুলিশ সেক্টর অফিসার, তাদের কাছে ফোন করো, তাদের সাহায্য নিন,
একসাথে বের হন এবং প্রতিহত করুন। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন তাদের অনুরোধ করব যে আপনারাও রাস্তায় থাকুন, ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই, ভেতরে ঢোকার প্রশ্নই নেই, কিন্তু কাছাকাছি থাকুন। অর্থাৎ অবশিষ্ট যারা ভোটাররা এখনো ভোট দিতে পারেননি তাদের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া অবধি, যে বিজেপির যে সমূহ পরাজয়কে সুনিশ্চিত করার জন্য শেষ মুহূর্ত অবধি সবাই রুখে দাঁড়ান। এবং এখান এখন অবধি আমাদের কাছে যা খবর, সর্বত্র যে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে মানুষের ভোট পড়ছে, বহু যে নতুন নতুন মানুষ এই যে লড়াইয়ে সামিল হচ্ছে, জয় গণতন্ত্রের হবে, জয় শান্তির জন্য হবে, জয় সংবিধানের জন্য হবে, সবাই রুখে দাঁড়ান এবং ভোট শেষ না হওয়া অবধি ঐক্যবদ্ধ থাকুন, ই আমার আবেদন।